সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কেন বাড়তি হয়ে যায়। যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল দেন, তখন দেখতেছেন হঠাৎ করে আপনার বাইকের ইঞ্জিন অয়েল অনেক বেড়ে গেছে। ইঞ্জিন অয়েল কিভাবে বাড়ে? আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি কোন কাজটি করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদের সামনে একটা ডিসকভার বাইক নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইকের কার্বোরেটর। এখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি ড্রেন দিয়েছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল অনেক বেশি হয়ে গেছে। আমরা জানি বাইকের রিং পিস্টন ক্ষয় হয়ে গেলে ইঞ্জিনের ইঞ্জিন অয়েল কমে যায়, কিন্তু আপনার বাইকের মধ্যে হঠাৎ করে সমস্যা হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কার্বোরেটর, যখন আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করবে তখন কি ঘটবে, আপনার বাইকের ফুয়েল মাটির মধ্যে পড়তেছে। এখন আপনার বাইকের ফুয়েল মাটির মধ্যে যখন পড়ে যাচ্ছে, তখন আপনি কি করছেন, কার্বোরেটরের ওভারফ্লো পাইপকে আপনি একটা তার দিয়ে এভাবে বেঁধে দিয়েছেন, অথবা এই পাইপের ভিতর সাবান ঢুকিয়ে পাইপটাকে জাম করে দিয়েছেন। এখন আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করতেছে, এই বাড়তি ফুয়েলগুলি আপনার বাইকের কম্বশন চেম্বার দিয়ে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতেছে। যখন আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করবে তখন আপনি এই পাইপটি বেঁধে রাখতে পারবেন না। এই পাইপটি বেঁধে রাখার কারণে কি হবে, আপনার বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে, আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে, আপনার বাইকটি স্টার্ট নিতে চাইবে না, এবং কার্বোরেটরটি ওভারফ্লো করতেছে। এই ওভারফ্লো করা ফুয়েলগুলি একদম ইঞ্জিনের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন কি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল বেড়ে যাচ্ছে। এই পাইপটি বেঁধে রাখতে পারবেন না, কার্বোরেটর ওভারফ্লো করলে ফুয়েলগুলি মাটিতে পড়ে যেতে হবে, এবং আপনার বাইকটি স্টার্ট করে কি করতে হবে, সার্ভিস সেন্টারে বা ভালো কোনো মেকানিকের কাছে যেতে হবে, এবং আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করতে হবে। এক কথায় আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লো সমস্যা সমাধান করতে হবে। সমাধান না করে আপনি আপনার বাইকটি আর শান্তি দিয়ে চালাতে পারবেন না। তো এক কথায় আপনাদের ধরে নিতে হবে, ইঞ্জিনের মধ্যে যদি ইঞ্জিন অয়েল বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করতেছে। আপনার বাইকের কার্বোরেটরের ওভারফ্লো সমস্যা সমাধান না হলে নতুন কার্বোরেটর লাগিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আর বেড়ে যাবে না। তো আজকের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যদি আপনার বাইকের মধ্যে এই ঘটনাটি যদি ঘটে, সেক্ষেত্রে আজকের ভিডিওটা ফলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন অয়েল কেন বেড়ে যাচ্ছে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।